রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এমন দাবি জানান। সেজান জুস ফ্যাক্টরির মালিককে জনগণের দাবির মুখে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ নেতা বলে তাকে যেন আবার ছেড়ে না দেওয়া হয়, সে যেন পার পেয়ে না যায়, এবং এই ঘটনার সাথে যারা দায়ী সরকারি এবং সেই মালিক কর্তৃপক্ষের সকলকে বিচারের আওতায় আনতে হবে। যারা মৃত্যুবরণ করেছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।